অগ্নিসন্ত্রাস বিএনপির চরিত্র বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে রাজধানীর আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি বলেন, 21 বছর মানুষ ছিল অন্ধকারে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ব্রিজ, রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। বিএনপি জামাত ভোট চোর, তাদের ঠাঁই বাংলাদেশে নাই বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত হাবিবুর রহমান রাজের রিপোর্টে। মেট্রোরেলের এমআরটি লাইন 6 এর আগারগাঁও মতিঝিল অংশের উদ্বোধন শেষে আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে জনসভা স্থল। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামায়াতের রাজনীতি মানেই ধ্বংসের রাজনীতি, জ্বালাও পোড়াও তাদের উৎসবে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। জিয়াউর রহমানের হাতে তরি ক্ষমতার উচ্ছিষ্ট বিলে এই দল তৈরি করেছিল, যে সব ক্ষমতাকে উচ্চ আদালত অবৈধ ঘোষণা দিয়েছে। তাদের কাজটা কি, যখন ক্ষমতায় ছিল তা তো অনেকদিন ক্ষমতায় ছিল, জিয়া, জেনারেল সাদ, খালেদা জিয়া। এ সময় সরকার প্রধান সবাইকে মেট্রো রেল নোংরা না করার আহ্বান জানিয়ে বলেন, এটা জাতীয় সম্পদ, এটা রক্ষার দায়িত্ব সবার। কাজী আমি সবার কাছে অনুরোধ করব, যত্ন সহকারে ব্যবহার করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কোথাও ময়লা ছুঁড়ে ফেলবেন না, আর কোনো মতে যেন এটা নষ্ট না হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন। দেশের উন্নয়নে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে নৌকার পক্ষে ভোট চান শেখ হাসিনা। উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, আজকে ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি। হাবিবুর রহমান রাজ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ফ্রিল্যান্সিং করে টাকা কামাই করতে পারে।